তোর ভাই পুরো যুদ্ধ কুষ্টিয়ে গেছে আমার মার টাকা পয়সা দিয়া। আর আমার মা যে তোদেরকে যা যা দিছে, তোদেরকে তোদের যে পর্যন্ত স্বর্ণ দিছে, হ্যাঁ তোদের 14 কুষ্টিতে এত স্বর্ণ চোখে দেখে নাই, জীবনও দেখেও নাই। তোরা আমার এই চেনটা বন্ধ আটকে রাখছিলি, আমার বউয়ের বিয়ের স্বর্ণ আটকে রাখছিলি, তারপর এখনো তোর মার কাছে আমার বউয়ের চুড়িগুলো আটকানো। আমি এতবার চাইছি, বলছিস যে চুড়িগুলো নাকি হারায় গেছে, কই রাখছি মনে নাই। কেন ভাই, মানুষ টাকা কি ভাইসে আসে? মানুষের টাকা ভাইসে আসে? রাকিব হোসেন নাকি আমার মাকে বলছে যে সে যে আমাকে বাইকটা কিনে দিছে, মানে যেই টাকাটা সে ইনভেস্ট করছে সেই টাকাটা তাকে ব্যাক করতে হবে, যে যেখানে আমি বলছি যে তাদের থেকে আমার আমার আম্মুর টাকা পায়। হ্যাঁ, যেই টাকাটা পায় সেখান থেকে সে মাইনাস করবে। ভাই আমি আপনাদের একটা কথা বলতে চাই, যে ধরেন যে 5-7 বছর আগে, 5-7 বছর না ভাই আরো আগে, ধরেন যে এভারেজ 9 থেকে 10 বছর হয়েছে, তখনকার 8 লাখ টাকা তাকে তার মাকে দেওয়া হয়েছিল তাদের বাড়ির জন্য, হ্যাঁ সেই টাকাটা তারা এখন পর্যন্ত আটকে রাখছে, টাকাগুলো দিতে মানে তারা অস্বীকার জানায়। মানলাম যে সেটা আমার মা এবং তার মায়ের কথা, হ্যাঁ যে তাদের মধ্যে টাকা ইয়া হয়েছে। আমার কত হয়েছে যে তোরা এত লাইফলেস হইলে এগুলা নিয়ে পড়ে থাকছে। আর ভাই 8 লাখ টাকা তুই বুঝোস ভাই, তুই 8 লাখ টাকা যে রাইখা এত বছর যে যেগুলোর মধ্যে ফুটানি করছোস, হ্যাঁ 7-8 বছরে যে 8 লাখ টাকা যেগুলো ফুটানি করছো, সেটা আজকে ব্যাংকে রাখলে কয় টাকা হইতো? তোর কি কোনো আইডিয়া আছে? আইডিয়া আছে? তুই ওই টাকাগুলা ইয়াতে ফেরত দিবি, তুই টাকাগুলা ইন্টারেস্টে সব ফেরত দিবি। আর হচ্ছে তোর 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 ভাই পুরো 14 কুষ্টি গেছে আমার মার টাকা পয়সা দিয়া। আর আমার মা যে তোদেরকে যা যা দিছে, তোদেরকে তোদের যে পর্যন্ত স্বর্ণ দিছে, হ্যাঁ তোদের 14 কুষ্টিতে এত স্বর্ণ চোখে দেখে নাই, জীবনও দেখেও নাই। তোরা আমার এই চেনটা বন্ধ আটকে রাখছিলি, আমার বউয়ের বিয়ের স্বর্ণ আটকে রাখছিলি, তারপর এখনো তোর মার কাছে আমার বউয়ের চুড়িগুলো আটকানো। আমি এতবার চাইছি, বলছিস যে চুড়িগুলো নাকি হারায় গেছে, কই রাখছি মনে নাই। কেন ভাই, মানুষ টাকা কি ভাইসে আসে? মানুষের টাকা ভাইসে আসে? তোর চ্যানেলে যে 3 বছর কাজ করছি বিনা প্রফিটে, সেই 3 বছরের আর্নিংটা তুই হিসাব করবি, হিসাব করে সেটাতে খরচ বাদ দিবি, খরচ বাদ দিয়ে আমাদের কয় টাকা আমরা পাওনা, সেই পাওনা টাকা তুই বুঝিয়ে দিবি, ঠিক আছে? তুই আমার ক্যারিয়ার, তুই আমার ইউটিউব ইউটিউবের পিছে পড়ছিস না, আমার ইউটিউবের পিছে, তোর তোর জন্য এটা এটা অনেক ইয়া, ঠিক আছে? তুই আমার ক্যারিয়ার নষ্ট করবি, আর তুই কি ভাবছিস তোর ক্যারিয়ার জায়গায় থাকবো? তোর ক্যারিয়ার জায়গায় থাকবো? একবার আপ আপ তুই তো ভাই, তোর ভিডিও দিয়ে তো তুই এত সাবস্ক্রাইবার টানোস নাই, তুই ছোট ছোট ভিডিও বানাইছো যেগুলা দিয়ে তোর তোর ভিডিও একটা ভিডিওতে তুই দেখা তোর কোন ভিডিওতে সাবস্ক্রাইবার কত আসছে, আর তুই তুই যে এই যে এরকম বাচ্চা বাচ্চা ভিডিও বানাইছো এডিটে তুই কত সাবস্ক্রাইবার পাইছো, তুই কিসের বানের নাম্বার ওয়ান? তুই কিসের নাম্বার ওয়ান? তুই নিজের নাম্বার ওয়ান দাবি করস ভাই। আমার ওই 3 বছরের আর্নিং এর টাকা তুই আমারে বুঝায় দে, তারপরে তোর বাইক আমি তোর মুখের মধ্যে ছুঁড়া মারবো। তোর বাইক, তোর থেকে আমি বাইক চাই নাই, চাই নাই। তুই আমার জোর করে আমার আগের বাইকটা আমার দিয়ে বেচাইছো একদিনে ভাই, এক খাড়ায় আমি আমার বাইক বিক্রি করে ফেলছি, যত টাকা বলছে লোকে আমি ওই টাকা দিয়ে বিক্রি করে ফেলছি। আমার কি বাইক ছিল না? আমি কি ফকির নিছিলাম? হ্যাঁ, ওই বাইক তো আমি আমার নিজের টাকা দিয়ে কিনছিলাম, নাকি তুই আমাকে কিনে দিছিলি? ফুটানি করস কে মানুষের টাকা দিয়ে? তুই আমার ওই টাকা ফেরত দে, তুই আমার 3 বছরের টাকা ফেরত দে। ফেরত দেওয়ার পর ওই হিসাব করার পর যে আমি কয় টাকা পাবো, সেই টাকাগুলো আমাকে ফেরত দেওয়ার পর তোর বাইক তোর মুখের মধ্যে আমি ছুঁড়া মার।